আমি আর সহ্য করতে পারতেছি না। পঞ্চায়েত একেক সময় বিষ খেয়ে মরি অথবা আত্মহত্যা করে মরি, তাই দেশের সকল মুসলমান ধর্মগণ ভাইরা আমার এই পরিণতি দেখে আপনারা যদি দয়া মায়া করে আমার সব আমল পূর্বাচার দিকে তাকাইয়া যদি আপনারা আমাকে যদি সাহায্য করেন, আমার আপনজন বলতে শুধু আমার তিনটা সন্তান আর আমার বউ, এছাড়া আমার আর দুনিয়াতে কেউই নেই। আপনাকে চরণে হাত দিয়ে বলি, আপনাকে বাবা বললাম মা বললাম, কিন্তু আমার মৃত্যুর সহ্য আমার সন্তানেরা একদম অসহায় হয়ে যাবে। আমার সন্তানের মুখে এক গ্যালাস পানি দেওয়ার মতন কেউ নেই আমার, তাই আপনাদের কাছে বারবার বলতেছি যে আপনারা অথবা আমাকে ট্রিটমেন্ট করেন নাহলে সাহায্য করুন, যেন বা পারছেন আমি ওভাবে রাজি। এবং আমার এলাকাবাসীকেও জিজ্ঞেস করতে পারেন। পিতা পুত্রের চিকিৎসা মানবিক সাহায্যের আকুতি। এতক্ষণ দেখছিলেন নোয়াখালী সেনবাগ উপজেলার এক নং সাতারফাইয়া ইউনিয়নের ঠনাপাড়া গ্রামের নুরুল হকের বাঁচার আকুতি। মরণবেদি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন বড় ছেলে মোহাম্মদ জাহিদ বাক প্রতিবন্ধী। পিতা পুত্রের চিকিৎসা মানবিক আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন সর্বশান্ত অসহায় পরিবারটি। সন্তানেরা একদম অসহায় হয়ে যাবে, আমার সন্তানের মুখে এক গ্লাস পানি দেওয়ার মতন কেউ নেই আমার, তাই আপনাদের কাছে বারবার বলতেছি। সাহায্য পাঠানোর ঠিকানা রেহানা বেগম সঞ্চয় হিসাব নং 10213400523335 সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কানকের শাখা সেনবাগ নোয়াখালী। বিকাশ পার্সোনাল 01736023243। যদি সহায় সম্বল থাকত তাহলে আমি আপনাদের কাছে হাত পাতাইতাম না। আমার এমন সময় ইচ্ছা যে চোখ উড়াই ফেলি, নিজের চোখ নিজে উড়াই ফেলি, কারণ স্বর্ণ লজ্জার পরম যায় কত দরজায় যাই, চাইলে কিন্তু সবাই কিন্তু না না করে, কেউ তো 50 টাকা 100 টাকা 20 টাকা দেয়। নুরুল হক পেশায় একজন ড্রাইভার। বছর খানেক আগে তিনি অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তার ব্রন ক্যান্সার থেকে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। প্রফেসর ডাক্তার গোলাম রাব্বানি জানান তার আটটি ক্যামোথেরাপির পর বিশেষ প্রক্রিয়ায় শরীরের সমস্ত রক্ত একদিক থেকে বের করে অন্য দিক দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবেশ করানোর পরামর্শ দিয়েছেন। এতে চলমান চিকিৎসা অব্যাহত রাখা, ওষুধপত্র, অন্যান্য খরচ সহ ব্যয় হবে 15-16 লাখ টাকা। নুরুলের স্ত্রী রেহানা বেগম জানান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী গত এক বছর যাবৎ চিকিৎসা চালাতে গিয়ে সহজ সম্বল সহ সব হারিয়ে এখন দিশে আড়া। চোখে মুখে গোর অন্ধকার ও হতাশার ছাপ, নিজের যৎসামান্য শখের অলঙ্কার, একটি অটোরিকশা, ঘরের আসবাবপত্র বিক্রি ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় ইতিমধ্যে 8টির মধ্যে 7টি কেমোথেরাপি শেষ করেছেন। চিকিৎসা চালিয়ে যাবার মতো আর কোনো সামর্থ্য তাদের নেই। বরসেলের স্থানীয় লেমু উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাক প্রতিবন্ধী লিখতে পারে মোহাম্মদ জাহিদ ইদানিং হঠাৎ করে বারবার অজ্ঞান হয়ে গুরুতর অসুস্থ হন। পিতা পুত্রের চিকিৎসায় সমাজের বিত্তবান প্রবাসী ও মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহের প্রতি আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন সর্বশান্ত অসহায় পরিবারটি। যদি একটু সাহায্য করেন অথবা আমি বেঁচে যেতাম বা বাঁচতাম, আল্লাহ কত হয় দিলে যতদিন ততদিন বাঁচতাম। একটু মানবিক সহায়তায় সুস্থ জীবনে ফিরতে পারে দুটি জীবন, পরিবারটিতে আবারও ফিরতে পারে আনন্দের হাসি। আমজাদ শিবলু, সেনবাগ নিউজ। আল্লাহ।